এদিকে আয়। আয়? এই, তোর বাড়ি কোথায়? কোন গ্রামে? আমি ঢাকা থেকে আইছি। ঢাকা মানে ঢাকা? ঢাকা থেকে? মনে হয় বাড়ি থেকে পালিয়ে এসেছে। বাবা মেরেছে? বাবা নাই। ও, মা বকেছে না? মার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিস? আমার মা মরে গেছে। আসো, উপরে আসো। এই লুঙ্গিটা নে, তোর মতো তো ছোট কেউ নাই আমাদের বাসায়। এটাই একটু গেরোটরে দিয়ে পরে নে। হ্যাঁ, তোমার নাম কি? দুখু। কিছু লাগলে আমাকে ডাক দিস। হ্যাঁ, খেয়ে নে। ভাত খাওয়ার আগে পানি খাইতে হয় না বাবা। ওই ছেলেটা বাড়িতে কতদিন থাকবে? দেখি কতদিন থাকে। আর তুমি এত চিন্তা করো না তো। এত চিন্তা করার কিছু নেই। ও এমনি এমনি তোমার অন্ন ধ্বংস করবে না। পেশু আছে, ওর সাথে ঘরের কাজে হাত লাগাবে। হ্যাঁ, পেশুই সারাদিন বসে থাকে। এই বাড়িতে এমন কি কাজ যে দুইজন কাজে মানুষ লাগবে? না মানে বলছিলাম যে এই ঘরের জিনিস চুরি করে যখন পালাবে তখন বুঝবে। চুরি করবে? কি চুরি করবে শুনি? বাপের বাড়ি থেকে যে গয়না এনেছিলাম, বিয়ের বছরেই তো তা বিক্রি করে শেষ করে দিয়েছ। এতদিনের সংসার জীবনে নিজেই টাকার মুখ দেখলাম না, আর ও কি চুরি করবে? তোমার কিডনি? কিরে, কিছু বলবি? ভাই, আমারে আপনি কামে রাখবেন তো? আমি আছি না, তোর ভয়ের কি আছে? যা গিয়ে শুয়ে পড়।